প্রথমে গুরুজি গুরুমা ওনাদের কে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তারপরে আপনারা যারা বসে আছেন প্রত্যেকেই গুণী মানুষ, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, প্রত্যেকেই আমাদের এখানে ছাত্রছাত্রীরা আছেন যারা আগামী দিনে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠতে পারবে। বর্তমানে এখানে যারা নক্ষত্র হবার পথে পা বাড়িয়েছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি অনল দেবশ্রী, ব্রজকে দেখতে পাচ্ছি না। আমি যে ব্রজ আছে তবলা বাদকের মধ্যে সন্দীপকে দেখতে পাচ্ছি, ইন্দ্রনীল আছে, জয় আছে, সোমনাথ আছে, আরো অনেকে আছে, মাথাগুলো হেঁট করে আছে দেখতে পাচ্ছি না। প্রণব এসছে অনেক দূর থেকে, অশোক আছে, ঈশান আছে, আমার গুরু ভাই, একদম ছোটবেলা বেলার হাফ প্যান্ট পরা বয়সের বন্ধু, আরো অনেকে রয়েছে, তপন রয়েছে, আমার কলেজে একসঙ্গে পড়াশুনো করেছি, সে এখন ডিডি ডিপার্টমেন্টের, মানে সেও একজন সব থেকে বড় পরিচয়, সেও একজন শিল্পী, গানই করে, তো পেশাটা হচ্ছে ডিডি ডিপার্টমেন্টে আছে, তো সেও আজকে তার ছেলেকে নিয়ে এসছে এখানে। এছাড়া মঞ্জুদি প্রশান্তদা বসে আছে, প্রত্যেককে আমি প্রণাম জানাচ্ছি। সব থেকে বড় কথা, গুরুজি গুরুমার সামনে গান গাইব এটা ভাবতেই মনে হচ্ছে হাত পা সব পেটের মধ্যে ঢুকে যাচ্ছে, ইনফ্যাক্ট গলা শুকিয়ে গেছে। এবং ওনাদের সামনে গান গাওয়া মানে হচ্ছে সিংহের গুহায় ঢুকে সিংহকে আস্ফালন করে গলায় মালা পরাতে যাওয়া, এবং সর্বোপরি একটা থাবা পড়বে আমার পঞ্চত্ব প্রাপ্তিগুলোকে। তো আর বিশেষ কোনো কথা না বলে চেষ্টা করছি ভাঙা চোরা গলায় বেসুর সঙ্গীত পরিবেশন করার। প্রথমে যে গানটি গাইব সেটি অবশ্যই রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এইটা দিয়ে সবসময় সারা বছর যে কোনো অনুষ্ঠানে গান গাওয়া যায় ওনার গানে। শুরু করছি, অনুমতি চাইছি। আমি তোমার যত শুনেছিলেন আমি তোমার যত শুনেছিলেন আমি তোমার যত
শিল্পীদের আনাগোনাটা ছিল, তো বাবা নিজেও লিখতে পারতেন, সুর করতে পারতেন। তো বাবার একটি সুর করা গৌরী কাকার লেখা একটি বাংলা গান শোনাচ্ছি। Thank you.
আমাদের সকলের খুব প্রিয় শিল্পী মানবেন্দ্র মুখার্জি, কথা শ্যামল গুপ্তর, সুর মানবেন্দ্র মুখার্জি।
ভারতবর্ষে খুব গুটি কয়েকজন এসেছেন গীতিকার সুরকার গায়ক হিসেবে, তার মধ্যে দু থেকে তিনজনকে আমরা প্রতিষ্ঠান বলে মানি। তার মধ্যে প্রথম নামটা সলিল চৌধুরী, যাকে আমরা প্রতিষ্ঠান বলে মানি। দ্বিতীয় নামটা রাহুল দেব বর্মণ, এবং তৃতীয় এবং আমার বিচারে, সবার বিচারে নাও হতে পারে, আমার বিচারে আমি আমার জীবনে যতটুকুখানি গান বাজনা করার সৌভাগ্য পেয়েছি যাদের যাদের সঙ্গে, আমার মনে হয় তৃতীয় এবং শেষ নামটা আমার বিচারে আমাদের গুরুজি। একদম জলজ্যান্ত প্রতিষ্ঠান, আপনি গান নিয়ে যান সেটা তো কোনো কথাই হবে না, তবলা নিয়ে যান, গিটার নিয়ে যান, সিনথেসাইজার নিয়ে যান, ভারতবর্ষে যত ধরনের ইনস্ট্রুমেন্ট এবং গানের যত বিভিন্ন দিক আছে, বিভিন্ন সাবজেক্ট আছে, যে কোনো ব্যাপারে গুরুজির কাছে যান, গুরুজি ঠিক সেই যন্ত্র এবং সেই সাবজেক্টটাকে ঠিক সেইভাবেই ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দেবেন গেয়ে। এই জন্য আমার বিচারে এই বোধ হয় আমি শেষ প্রতিষ্ঠান দেখছি, এবং আমার সৌভাগ্য যে যার গান, এনাদের গান শোনার পর, যার গান শোনার পর আর তারপরে কারুর গান আর শোনার ইচ্ছে আমার আসেনি এখনো পর্যন্ত। জানি না আগামী দিনে যদি বেঁচে থাকতে সেরকম কেউ গান নিশ্চয়ই শুনব। আমি কাউকে মনে দুঃখ দিচ্ছি না, সবাই চেষ্টা করছে রোজ ভালো গান বাজনা করে উন্নতি করার, কিন্তু আমার মানে এনাদের গান বাজনা ভালোবেসে শুনেই আমি ছোট থেকে বড় হয়েছি। পরবর্তীকালে ম্যাচিওর হওয়ার পর যখন গুরুজিকে 77 সালে প্রথম দেখলাম, গুরুজির গান শুনলাম, তারপর থেকে গুরুজি ধ্যান ধ্যান মাথায় বসে থাকেন। সবসময় চেষ্টা করি গুরুজির গান একটু গাইব, কি করে সাহস পাই না, কারণ গলাটা ততটা স্বাভাবিক স্বচ্ছন্দ নয়। কেননা কোনো এক সময় কলেজ লাইফে হয়তো একটু গানটা নিয়ে চর্চা করতাম, তারপরে আজকে দীর্ঘ 35-36 বছর গান কি জিনিস জানি না, হয়তো গুনগুন করি ঘরে, ওটা গান নয়। তো
আমার দেখা গুরুজি এই হচ্ছেন প্রতিষ্ঠান, শ্রুতিনন্দন প্রতিষ্ঠান, কিন্তু গুরুজি প্রতিষ্ঠান সেটা প্রত্যেকের দেখা উচিত। উনি আমাদের এত কাছে থাকেন আমরা অনেকে বুঝতে পারি না, দাঁত পড়ে গেলে তবে বোঝা যায় দাঁতের মর্যাদা কি, দাঁতটা থাকতে আমরা বুঝি না। যাই হোক, আমি এবার একটি হিন্দি ভাষীর গান গাইব, আমার ভালো লাগার শিল্পী মান্না দে, ছবির নাম আনন্দ, সুর সলিম চৌধুরীর, কথা শহীদ লুধিয়ানী। Thank you.
দরকার নেই, চা এসে গেছে তো। এবার যে গানটি শোনাবো আমার এক ফেভারিট শিল্পী কিশোর কুমার, কথা মুকুল দত্ত সুরশিল্পীর নিজের, কত ভালো সুর করতেন, যেমন লতাজির ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়, সুরটা কিশোর কুমারের। আবার কিশোর কুমারের গানে আবার লতাজি সুর দিয়েছেন, সেটাও হিট। এইগুলোই জানবার, আমরা অনেক কিছু জানি না। তো কিশোর কুমারের একখানি গান শোনাচ্ছি। Yeah.
Oh,
আরো কনফার্ম বলতে পারবে, আমি গাওয়ার পর হয়তো বলবে এই তুই ওটা কি বললি, ওটা মীরা মীরা কাকি মার লেখা ছিল, মনও দিল না বধু, রবি গুহ মজুমদারের ওই যে একদম। Thank you.
এটা হিন্দি গানটা নিশ্চয়ই সকলের মনে আছে, গীতা দত্তের গাওয়া। জানে ক্যা তুনে কহি, জানে ক্যা মনে শুনি, বাত কুছ বন ভি গই। সম্ভবত সায় দেবী গো। আরেকটি গান গাইছি মান্নাদের, কথা গৌরী প্রসন্ন মজুমদারের, সুরসুদিন দাস উত্তর। Thank you.
একটি হিন্দি গান গাওয়ার চেষ্টা করছি মান্নাদের অনেক পুরনো ছবির গান, বইটির নাম সম্ভবত দিল্লি তো হ্যায়, ছমছম বাজি রে পাইলিয়া কোতোয়াল সাহেব। বইগুলো বিস্মরণ হয়ে গেছে কোতোয়াল সাহেব।
পছন্দের বর্ণনার গান শোনাচ্ছি। তার আগে সচিন্দ্র বর্ণনার গানটা পরে গাইছি। বিলম্বিত লয় থেকে আরতি মুখার্জি আর মান্নাদের গাওয়া নচিকেতা ঘোষের সুরে গানটি গাইছি। এই গানটি আপনারা সবাই জানেন, শুনে হয়েছেন, সেটি গাইছি। তিন চারটে রিহার্সাল বলরাম
কাকু বলতাম আমরা টেক করে ফেলেছেন রেকর্ড করেছেন করে বলছেন যে আমার টেক করার সময় এসে তখন বলছেন মান্না বাবু নচিকেতা ঘোষ বসে বলছেন যে এটা আপনারা যা রিহার্সাল করেছেন সেই রিহার্সালটাই টেক করেছি একবার শোনাই তিন চারটা রিহার্সাল শোনালেন একটা ওকে হলো ওটাই ফাইনালি বেরোলো ডিসকোয়ে এবার একটি শচীন্দ্রের বর্ণের গান গাইছি সম্ভবত এরপরে আর একটি গান দিয়ে আপনাদের বিরক্ত করব তারপরে বিদায় নেব শচীন্দ্র বর্মনের কথা বিরাদের বর্মন সুর শিল্পীর কৌশিকের কথা বলুন
আমি নিজেই গুরুমাকে আসতে দেখে আমি বুঝেছি, আমি ঘড়িটাও দেখেছি, এইবারে মানবেন। এবং আমার সব থেকে বড় কথা, গুরুমার কাছে যতটা আমরা সবাই মুভ করতে পারি, গুরুকে দেখলেই মনে হয় হাঁটু দুটো প্রথমে চাকিটা নিয়ে শেষ গান গাইছি হেমন্ত মুখার্জির গাওয়া, কথা সুর অভিজিৎ ব্যানার্জি। আমি যাবো আসবো না।
হাতের পাঁচটা আঙুল না হলে আমরা কিন্তু মুঠো করে ধরতে পারি না। আমাদের স্টেজে আজকে এই পাঁচটা আঙুল, আর এই আঙুলটা, এই যে আঙুলটা, এই আঙুলটা না হলে কিন্তু এই চারটে আঙুলে কিছুই করা যায় না। এ ধরলে তবে ধরে, এগুলোকে বৃদ্ধাঙ্গুষ্ঠ নয় প্রীতি দাও। আমাদের মনে রাখার কোনো দরকার নেই, এটা দিয়ে যদি একটু মনে থাকে, যাতে যখনই পারবো একটু বায়না করলে প্রীতিদা আসবেন, এইটা একটা অনুরোধ রাখলাম। আমি একদম কথা বলতে পারি না, কথা বললে কিন্তু প্রস্তাব দেখতে পারি আর কিছু পারি না বলতে। আমি অন বিহাফ অফ প্রীতিদা বলছি, প্রীতিদা কে আমি গুরুস্থানেই দেখি, ইভেন গুরুজির কাছে যে আমার ঠাঁই হয়েছে তার মধ্যেও প্রীতিদা, আমি গুরুজির কাছে, গুরুমার কাছে একটা আবদার রাখবো, মানে বিশেষ করে অ্যাকম্পেনিমেন্টের জন্য একটা ডেমনস্ট্রেশনের যদি ক্লাস ওনাকে দিয়ে এক আধ দিন এনে করানো যায় তাহলে বোধহয় আমরা, বিশেষ করে তবলার শিক্ষার্থীরা, অনেক তবলা বলে না আমরা, আমাদেরও শেখবার অনেক কিছু রয়েছে, ওনার এক্সপিরিয়েন্সকে বেটে নিয়ে নেওয়া, আমরা যদি এখানে তার বিন্দুমাত্র একটু ছোঁয়া পাই তাহলে বোধহয় আমরা সবাই ধন্য হব। আমি গুরুজিকে একটু বলেছ, কিন্তু আমি তবলা কিন্তু শিখিনি, কিচ্ছু জানি না, তবলা তো জানি না, তবে আমি গান বাজাতে চেষ্টা করি, আমার সঙ্গে আমি এই সম্বন্ধে একটা কথা বলি। একদিন রাজুদা এইচএমবি স্টুডিও বসে বাজাচ্ছে, এইচএমবি স্টুডিওতে বসে বাজাচ্ছে, রাজুদাকে বললাম যে রাজুদা আপনার হাতটা এত ছড়িয়ে যায় কেন, আপনার হাতটা এত ছড়ানো থাকে, কারণ গুরুজির কাছে আমি প্রায় 30 বছর গুরুজির কাছে আমি তবলাও বসে শিখতাম, কিছুই শিখতে পারিনি, গানও পারিনি তবলাও পারিনি, কিন্তু চেষ্টা করতাম, দেখেছি সঙ্গে গুরুজির কাছে বসে কালাই দত্ত, শ্যামল ঘোষ, শঙ্কর ঘোষ, দিলীপ দাশগুপ্ত শিখছেন, সেই ছবি আমার মনের মধ্যে আছে। দিনের পর সঞ্জয় মুখার্জি, অনিন্দ, আমার সমস্ত শ্রদ্ধ গুরু ভাইরা, তখন আমি রাজুদাকে জিজ্ঞেস করলাম যে গুরুজি তো বলতেন যে হাতটাকে যতটা বেশি ছবি, হাতের ছবি কীরকম থাকার কথা, তখন আপনার বাজনার মধ্যে এত সৌন্দর্য কিন্তু হাতটা এত ছড়ানো থাকে কেন, রাজুদাকে জিজ্ঞেস করেছিলাম, তখন উনি বললেন যে শুনো, এই সমস্ত ফিঙ্গারিং টিঙ্গারিং থিরকা খা সাহেব আর জ্ঞানবাবুর লাগিল, আমার লাগিল না, আমি দেখবার শব্দটা কেন শোনা যেতেছে, তো তারই প্রতিফলন প্রীতিদার মধ্যে পাওয়া গেল। একটা হচ্ছে মানে গানের জন্য তবলা বাজনা, আরেকটা হচ্ছে গান বাজানো,
তবলা বাজানো নয়, উনি গানই বাজালেন, গান বাজালেন, তবে ইনস্ট্রুমেন্ট তবলা, তবলা দিয়ে উনি গান বাজালেন। কারণ প্রীতিদা অত্যন্ত ভালো গান করেন সেটা আপনারা কেউ জানেন না, আমি জানি। কারণ প্রীতিদার কাছে মানুষ হচ্ছে শুভঙ্কর, শুভঙ্কর অত্যন্ত ভালো গান করেন এবং শুভঙ্করের মা কলকাতার একজন অত্যন্ত মানি, মানে ওর বোন একজন মানি কণ্ঠসঙ্গীত শিল্পী ছিলেন। গান না করলে কখনো তবলা বাজনা হয় না। আমি প্রতিদিন এখানে যারা তবলা বাজায় তাদেরকে বলি তোর গান কর একটু। আমার গুরুদেব বলতেন যে গান যে করবে সে যদি তবলা না শিখে, আর তবলা যে শিখবে সে যদি গান না শিখে, তাহলে কোনোদিন গান বাজনা হতে পারে না। যাই হোক, আজকে ওই সমস্ত কথা নয়, আমি বলবো যে একটা মানুষের মনে, এক্ষুনি আমার স্ত্রী বলছিলেন যে এই ধরনের সুর এখন আর হয় না। কারণ এই যে হেমন্তবাবুর গানটা শুনলেন, বলুন তো কি অসাধারণ, ভাবা যায় না যে একটা কনস্ট্রাকশন কত মানুষের মনকে দোলা দিতে পারে এবং সেই গানটিকে বের করে আনবার জন্য তবলা সঙ্গত হয়। সেই সঙ্গতের জন্য আজকে সত্যি আমার খুব আনন্দ লাগলো যে কৌশিক বললো, খুব খুশি। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি যে একটা ডেট ঠিক করে কৌশিক প্রিন্সিপালের সঙ্গে ব্যবস্থা করে আমি যখন কলকাতা থাকি একদিন একটা আলোচনা, এবং তাতে সমস্ত তবলা বাদকদের থাকা উচিত। যারা রাগ সঙ্গীত বাজান তারা একটা কম্পার্টমেন্টালাইজড হয়ে যান, এবং যারা লাইট বাজান তারা লাইট বাজান, কিন্তু গান বাজানোর যে ব্যাপার সেটা গানকে উন্নত করে সেটা খুব বড় জিনিস। সেখানে কোনো সাবজেক্ট নেই, সাবজেক্টের উপরে ওটা। সেই জন্য প্রীতিদাকে অত্যন্ত ভালো লাগলো। তবে আমি এ কথাও বলবো যে আজকে সৌমিত্র, ওর গলা খারাপ, ওর ও গাইয়ে না, ওর সুর ভালো লাগেনি, সব কথা ঠিক, কিন্তু যে আন্তরিকতার সঙ্গে ওর মধ্যে মিউজিক ভর্তি, মিউজিক ভর্তি এবং মিউজিকের মধ্যে যে ওর একটা মানে মন আছে, আমি ওকে অনেক সময় বকাবকি করি অনেক কারণে, কিন্তু যেটা শুনে সকলের আমাদের মনের মধ্যে একটা আনন্দ এবং শ্রদ্ধা হওয়া উচিত যে ঈশ্বরের করুণা ওর উপরে আছে গানকে ভালোবাসার জন্য, আমি ওর জন্য একটা বিশেষ পুরস্কার দেব, ঠিক দেব সময় মতো। যে কৌশিক তত হারমোনিয়াম বাজে বাজারেও গান করে, কারণ হারমোনিয়াম বাজানোটাও আমি বলছি এক্ষেত্রে যে হারমোনিয়াম বাজানো ও গানটাকে বাজিয়েছে সবাই মিলে। প্রদীপ যতটুকু ওর ইনভলভমেন্ট ছিল সেটা খুবই আনন্দের এবং খুবই ভালো। আমাদের গিটার ভাই সম্ভবনাথ বাবু, ওকেও আমি আমার অত্যন্ত ভালোবাসি, এবং সমিতিকে বলবো যে তবলা বাজনা ছাড়া বাকি সময় নষ্ট না করে একটু গান টান করিস, ভালো থাকবে। আসবো না ফিরে কোনো দিন, কথাটা ঠিক নয়, গানটা ঠিক করে কর, আবার আসবি আবার করবি। আচ্ছা যাই হোক, আপনারা সবাই মিলে যে আজকে এসছেন যেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রীতিদাকে আমি শ্রুতিনন্দনের পক্ষ থেকে, কারণ এটা গুরুগৃহ প্রীতিদার, কারণ আজকে কলকাতায় কেন সারা ভারতবর্ষে তবলা বাজছি বিকজ অফ দিস পার্সন, হি ওয়াজ দ্য রিয়েল পার্সন বিহাইন্ড দ্য স্ক্রিন, যার জন্য আজকে তবলা এবং গানের বঙ্গের পরিচয় হয়েছে বিকজ অফ জ্ঞান প্রকাশ ঘোষ। কাজেই বঙ্গের পরিচয়ের জন্য যে আনন্দ তার মধ্যে ভাগিদার প্রীতিদাও, কারণ পরোক্ষ প্রত্যক্ষ সকলে বন্ধু ছাত্র, কারণ তার কাছে সব রকম সাহায্য এবং সব রকম আইডিয়া সকলে পেয়েছে। তো সেই জন্য আজকে গুরুকে প্রীতিদার বাজনা হওয়াতে আমার খুব আনন্দ হচ্ছে। আপনারা সকলে মিলে একটা জোরে হাততালি দিয়ে স্বাগত করুন। আমি স্কুলের সকলের গুরুমা মায়ের জায়গা থেকে বলছি প্রীতিদাকে যে আমার ছেলে মেয়েরা গান করছে, প্রীতিদাকে বলছি শুনবো, ওগুলো তো এখন হাতে মুঠো এসেই গেছে পাঁচটা আঙুল, কিন্তু আমি বলছি যে আমার ছেলে মেয়েরা যারা গান করছে বিশেষ করে লাইট গান যারা করছে, তাতে যদি প্রীতিদা মাঝে মাঝে এসে যদি ওদের একটু গাইড করে দেন তাহলে ওরা, আমি তো এই যে বললাম না, সৌমিত্র যখন বলেছে ও একজন মিউজিশিয়ান তবলা বাজায় ও গান করে, আমি নিশ্চয়ই তো শোনা বাজায় ভালো বাজায়।
তোরা সামনে থেকে পায় না এই যে মজাটা, এটা আমরা ছোটবেলায় কানে শুনেছি, আজকে তো আমার খালি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি, কিন্তু এটা ওদের চাই। ওরা এখন ওই ভালো সুর ভালো কথা ওই যে এক মাখামাখি ব্যাপারটা ওরা পায় না, ওরা পায় না বলে ওরা জানে না যে এটা আছে, ওদের জানাতে হবে যেটা আছে, এটাই চিরন্তন সত্য। এইটা ওরা জানলে ওদের গান অনেক উপরে হয়ে যাবে। শুনে বলছে একটু কথা বলে না এরাও যখন বন্দ্যোপাধ্যায়, তারপর সন্ধ্যাদি, তারা আগে গিটার করতে গেলে সব গান ওরা যখন শুনিয়ে গাইবে তখন তখনই বুঝবে যে এগুলো করানো হয়, কিন্তু ওই টিপিক্যাল যেগুলো বলে দিই সেইগুলোই শুধু ওরা শোনে, কিন্তু আরো যে এটা যে লাইভ শুনলে যে কত আনন্দ পাবে। সন্ধ্যাদি আমি তোমার সঙ্গে বলা হয়নি, সন্ধ্যাদিও একদিন স্কুলে আসবেন, যারা তোমরা শুনতে চাও তোমার কাছে কিছু কথা শোনা, একটা একটা গান যদি তুমি করতে পারে আমার শরীরে খুব খারাপ, কিন্তু বলছি যে এই একটা যুগ ছিল স্বর্ণ যুগ, আজকে এই যে চারিদিকে জি টিভি, এম টিভি, কে টিভি, বিটিভি করছে হয়েছে, সব কিন্তু গান করছে সব ওদের গান, খালি তার মধ্যে আবার রিঅ্যারেঞ্জ করে গানগুলোকে খারাপ করছে। যেভাবে গানগুলো ছিল তার মিউজিক শুদ্ধ, গানটা একটা কমপ্লিট ছিল, সেই কমপ্লিটনেসটাকে রেখে নকল করছে এরাদের, এদের মধ্যে কোনো ইম্প্রোভাইজেশন। আমি এখানকার ছেলেমেয়েদের বলব যে তোরা অনেক অনেক ভালো করিস তার থেকে, কিন্তু তোরা একটু আর একটু ভালো করে ইনভলভ হট, গান শোন, গান শোনার অভ্যাসটা তোদের বড্ড কম, ভালো গান শোন, শুনে 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 নিজের মধ্যে সেগুলোকে জারণ কর, সেগুলোকে অক্সিডাইজ হয়ে গেলে, হজম হলে, সেদ্ধ হলে খুব সুন্দর অপূর্ব হতে। আর আজকে আমি বিশেষ করে বলবো যে প্রীতিদারও 30 বছরের পুরনো বন্ধু, আমাদের শব্দ ব্যবস্থাপক, এত ভালো শব্দ ব্যবস্থা আজকে করেছে, এত ভালো সাউন্ড আজকে প্রীতিদাকে। আচ্ছা আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, ইনি কিন্তু শব্দ গ্রাহক বা শব্দ ব্যবস্থাপক বা শব্দ ইঞ্জিনিয়ার নন, উনি হচ্ছে আমার অন্তরের ভেতরকার একজন আদরের ভাই, অতি ভালো। এবং কখনো আজ পর্যন্ত শুধুমাত্র কোনো অনুষ্ঠানে প্রফেশনাল ফিস কখনো নেননি উনি, সবসময় আসেন এবং বরাবরও বলেছে যে শ্রুতিনন্দন আমি, আমার শ্রুতিনন্দন, এখানে আমার কোনো বক্তব্য নেই। যে আজকে এসছে এটা কত ভালোবাসার থেকে এটা ঠিক বলে বোঝাতে পারব না। আমি ওর সঙ্গে সবসময় আছি, ওর পরিবারের সঙ্গে সবসময় আছি, থাকি, থাকবো। কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড ইঞ্জিনিয়ার এই অনুপমকে বলবো, অনুপম একটা জেম ছেলে, অত্যন্ত ভালো। তাছাড়া আমার পুত্র অরঞ্জনেরা রয়েছে, শব্দ ব্যবস্থা করে, কিন্তু অভিজ্ঞতার যে কি মূল্য সেটা আজকে শব্দ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা শুনতে পেলাম, খুব আনন্দ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার যে গানটি শোনাবো, তিনি সম্প্রতি আমাদের ছেড়ে চলে গেছেন, পিন্টু ভট্টাচার্য।